नमस्कार बंधुरा आज के आमी आपनादेर शेखाते जाच्छी फलुई माछेर पुर। भिडियोटा देखे भालो लागले आपनि लाइक करबेन, शेयर करबेन और सबस्क्राइब करबेन। एई रान्नाटी करते गेले जा जा उपकरण लागबे ताई आमी देखाच्छि। एकटु पेंयाज, काँचा लंका कुचि, शुकनो लंकार गुঁড়ো, हलुदेर गुঁড়ো, मयदा, भाजा सूजी, बेसन और खाबार सोडा। এই হচ্ছে ফলুই মাছ। তাকে কি করে কাটতে হয় দেখুন, আমি এখানে কেটে দেখিয়ে দিয়েছি। লেজাটা সরিয়ে দিলাম, মাথাটা সরিয়ে দিলাম। আমার শুধু দরকার মাছখানটা, কাজেই আমি এইগুলিকে সরিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো ফলুই মাছের মাছখানের অংশটুকু নিয়েছি। এতে আদা পেঁয়াজের রস লাগবে, সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর পোস্ত বাটা লাগবে। দেখুন মাছটাকে আমি কিভাবে কেটেছি আর পরিষ্কার করেছি, এটা আপনারা দেখে নিন। এই দেখুন মাছখানটা, এটা এরকম, এটাকে দেখুন এরকম। মাছখান যে কাঁটাটা ছিল সেটা আমি কেটে ফেলে দিয়েছি, খেতে কোনো অসুবিধা হবে না সেই জন্যে। তার মধ্যে আমাকে কি করতে হবে, একটু আদা পেঁয়াজের রসটা মেশাতে হবে। এবার সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা আমি এই রসটুকুর মধ্যে মিক্সড করব। দেখুন এটা পোস্ত বাটা, আদা পেঁয়াজের রসের মধ্যে সর্ষে বাটা, লঙ্কা বাটা আর পোস্ত বাটা দিয়ে একসঙ্গে একটু নুন দিয়ে মিক্স করে নিচ্ছি। আমি এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। আর আমি এটাকে খুব ভালো করে মিক্স করছি। আমি এই মিক্সারের মধ্যে 1 চামচ সরষের তেল দিয়ে আবার ভালো করে যেন মিশিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন এটাই হচ্ছে ফলুই মাছের পুর, সেটা আমাদের রেডি হয়ে গেছে। এবার দেখুন আমরা কি করে পুরটি মাখাচ্ছি মাছের মধ্যে। এবার মাছটাকে দেখুন আপনি এইভাবে মুড়িয়ে দেবেন। আমরা কোটিংটা তৈরি করতে যাচ্ছি। 2 চামচ বেসন দিলাম, 1 চামচ ভাজা সুজি দিলাম, 1 দিচ্ছি ময়দা, 1 বড় চামচ বা একটু দিয়ে, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ লঙ্কা কুচি দেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কি আমি 2 চামচ দিয়ে দিলাম। তার মধ্যে আমি 1/4 চামচ নুন দিলাম। এবার আমি 2 চামচ জল দিয়ে দেখছি এটাকে তৈরি করে নিই। এভাবে এটাকে মিক্স করে নেবেন খুব ভালো করে, সবগুলো যেন একসঙ্গে ভালো মিশে যায়। এই আমাদের প্রায় তৈরি হয়ে গেল কোটিংটা। তার মধ্যে আমি 1 চামচ খাবার সোডা দিয়ে দিলাম। কোটিংটা রেডি হয়ে গেল। এবার যাব ভাজতে। আমি একটুখানি তেল দিচ্ছি, সরিষার তেল দেবেন, তাতে একটু ভালো ভাজাটা হবে। অনেকখানি গরম হয়ে গেছে। এবার আমি কোটিং লাগিয়ে মাছগুলো ছাড়ব। আর দেখুন কোটিংটা আমি কি করে লাগাচ্ছি। আমি আস্তে আস্তে করে ছাড়লাম। আমি এবার এপিটেও কোটিংটা লাগিয়ে দেব। যাতে ভেতরটি কিছু না বেরোয় তার আমি ব্যবস্থা করে দিয়েছি। এবার এটাকে আমি কোটিং করছি, দেখুন সেকেন্ড ওয়ান। সাইড দিকে একটু লাগাবেন যাতে মশলাটা না বেরিয়ে আসে, আর একটু কম আঁচে করবেন যাতে ভেতরের মশলাগুলো একটু সিদ্ধ হয়ে যায়। এবারে দেখুন আমি এটাকে একটু সরিয়ে দিলাম, আপনার থেকে সরে গেল, ফুললো না কিছু। এবারে আমি 2 নম্বর ফুটটাও দিয়ে দিচ্ছি। এখানে দেখুন কি সুন্দর লাগিয়ে দিলাম। এইবার যে চাইগুলো ছিল সেগুলো ভর্তি করে দিলাম এটা দিয়ে, যাতে ওটা বেরিয়ে না আসে। দেখুন এটা পেয়ে গেছে কিনা। যদি কড়াইতে না লাগে তাহলে আপনি বুঝবেন যে তলাটা ঠিকই হয়ে গেছে। এবারে আমি 2য় পুরটা আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখুন আমি খুব কম আঁচে করছি যাতে আস্তে আস্তে ভেতরটা সেদ্ধ হয়ে যায়, ভেতরের মশলাগুলো সেদ্ধ হয়ে যায় এবং ভাজা মাঝে গন্ধ বেরিয়ে আসে, তখন আমি এটা নামাবো, তার আগে না। এবার আমি আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম, একটু সময় বাড়িয়ে দিলাম ডিপ ফ্রাই করার জন্যে। প্রথম যে পুরটা দিয়েছিলাম এটাকে আস্তে আস্তে করে শুকিয়ে গেছে। এবার যখন আমি তুললাম, তুলে আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। আমাদের ফলুই মাছের পুর রেডি। এটি আপনি ভাতের সঙ্গে খেতে পারবেন। ভিডিওটি দেখে আপনার ভালো লাগলে चैनलटी अपनी लाइक शेयर एंड सबसक्राइब करबें। भिडियोटी देखार जन्य सबाइके आमार धन्यवाद।